হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস ফাইভের রায়োমাটিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব বাংলার আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এরপরে দশ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন হলো কম পাওয়ায় বিমলার অভিমান হয়েছে কি এর উত্তর হবে ক্ষীর একের দু নম্বর প্রশ্ন হলো রকমের হাঁস হলো এর উত্তর হবে বালি হাঁস একের তিন নম্বর প্রশ্ন হল ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল এর উত্তর হবে থর একে চার নম্বর প্রশ্ন হল এতোয়া শব্দটির অর্থ এর উত্তর হবে রবিবার একের পাঁচ নম্বর প্রশ্ন হলো দরবার শব্দের অর্থ এর উত্তর হবে সভা একের ছ নম্বর প্রশ্ন হল গল্প বুড়ো কখন হেঁটে যায় এর উত্তর হবে শীতের ভোরে তারপরে দু নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও এর এক নম্বর প্রশ্ন হল রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন এর উত্তর হবে রবীন্দ্রনাথ নিজেকে লিভিংস্টন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন দুয়ের দু নম্বর প্রশ্ন হল পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি বাইরে বেরিয়ে এসে শহরকে কেমন অবস্থায় দেখলেন এর উত্তর হবে জিমধরা অবস্থায় দেখলেন দুয়ের নম্বর প্রশ্ন হল তেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে এর উত্তর হবে সাহেবরা যখন আদিবাসীদের শালগেড়িয়া গ্রামকে জোর জুলুম করে অধিকার করে নেয় তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এখানে সেই যুদ্ধের কথায় বলা হয়েছে দুইয়ের চার নম্বর প্রশ্ন হলো আবু কেন কখন ভগবানকে ডাকে এখানে উত্তরটি দেওয়া আছে দেখে নোট ডাউন করে নিও দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন হল জোয়ানরা কি কাজ করে এর উত্তর হবে জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে তারপরে তিন নম্বরে আছে সন্ধিবিচ্ছেদ করো এক নম্বরে আছে সজ্জন এর উত্তর হবে সদযুক্ত জন দু নম্বরে আছে উন্নিবৃত্তি এর উত্তর হবে ক্ষুদযুক্ত নিবৃত তিন নম্বরে আছে দিগন্ত এর উত্তর হবে দিকযুক্ত অন্ত চার নম্বরে আছে স্বরানন এর উত্তর হবে স্বরযুক্ত আনন তারপরে চার নম্বরে আছে বাক্যটি থেকে বিশেষ বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদটি চিহ্নিত করো প্রশ্ন হল কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলছে এখানে কৃষাণ হলো বিশেষ্য তার হল সর্বনাম ভালো হবে বিশেষণ আর খেলচে হবে ক্রিয়াপদ আজকের ক্লাসের পিডিপটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে এগারো নম্বর স্কুলের প্রথমে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একের এক নম্বর প্রশ্ন হলো গল্পবুড়ো ঝোলা কোথায় থাকে এর উত্তর হবে কাঁধে থাকে একের দু নম্বর প্রশ্ন হলো দুলুং নদীকে আদিবাসীরা কি বলতো এর উত্তর হবে দরঙ্গাড়া এরপরে দু নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও দুইয়ের এক নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হলো ড্যাশ মাস্টার গল্প বলে এর উত্তর হবে সাঁওতাল মাস্টার গল্প বলে দুইয়ের দু নম্বরে আছে জোয়ানদের ঘাঁটি ছিল ড্যাশ এর উত্তর হবে লাদাখে এরপরে তিন নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটা তার পছন্দ হল না কেন এর উত্তর হবে হাবুকে দারোগা বাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি কারণ বাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষার দেড়শো পায়রা জানালা দিয়ে উড়ে যাবে তিনের দু নম্বর প্রশ্ন হল দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন এর উত্তর হবে লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত এই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে ফলে দুজনেই দলচুট হয়ে যায় তিনের তিন নম্বর প্রশ্ন হল গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে উঠাতে চায় এখানে উত্তরটি দেওয়া আছে দেখে নোট ডাউন করে নিও তারপরে চার নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করো এক নম্বরে আছে জগন্নাথ এর উত্তর হবে জগৎযুক্ত নাথ দু নম্বরে আছে পরিচ্ছন্ন এর উত্তর হবে পরিযুক্ত ছন্ন তারপরে পাঁচ নম্বরে আছে বাক্য রচনা করো চিঠিপত্র দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে এর উত্তর হবে বর্তমানে কম্পিউটারের যুগে মানুষের চিঠিপত্র লেখার অভ্যাস চলে গেছে এরপরে বারো নম্বর স্কুলের প্রথমে আছে ছঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো বুড়োর কাঁধের ঝোলায় কার গল্প নেই এর উত্তর হবে যোমরাজ একের দু নম্বর প্রশ্ন হল গির্জাটা অবস্থিত এর উত্তর হবে পাতরঘাটায় একের তিন নম্বর প্রশ্ন হল এতোয়া নামটি রেখেছিল এর উত্তর হবে ঠাকুরদা একের চার নম্বর প্রশ্ন হল আচ্ছাদন শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হয় আযুক্ত ছাদন এরপরে আছে অতি সংক্ষিপ্ত দুই দুয়ের এক নম্বরে আছে বিমলার অভিযান পদ্মাংশে সোনামণি মাকে এর উত্তর হবে বিমলা দুয়ের দু নম্বরে আছে দুড়ি গাড়ি বলতে কি বোঝো এর উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি তারপরে তিন নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন হলো বাবুর পরামর্শ কার পছন্দ হয়নি কেন তা পছন্দ হয়নি এর উত্তর হবে হাবুকে দারোগাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি কারণ দারোগা বাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোষার দেড়শোটি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে তিনের দু নম্বর প্রশ্ন হল তারকাবু এবং হাবু পদ্মাংশের চার ভাই কি পোষে এবং কতগুলি করে পোষে এর উত্তর হবে হাবুর বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর এবং শেজদা দশটা ছাগল পোষে তারপরে চার নম্বরে আসে সংক্ষেপে উত্তর দাও চারের এক নম্বর প্রশ্ন হল জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল তারা সেখানে কি কাজ করত এর উত্তর হবে লাদাখ অঞ্চলের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে চারের দু নম্বর প্রশ্ন হল হাঁস জোয়ানদের ঘাঁটিতে কি কি খেত এর উত্তর হবে তিনের মাছ তরকারি ভুট্টা ভাত ও ফলের কুচি খেত তারপরে পাঁচ নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও পাঁচের এক নম্বর প্রশ্ন হল শব্দ কাকে বলে একটি লিখে যে কোনো একটি শব্দের নিচে দাগ দাও এর উত্তর হবে অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে যেমন আকাশ বিদ্যালয় বাগান ইত্যাদি উদাহরণ হলো কাল বিদ্যালয় ছুটি থাকবে এখানে বিদ্যালয়ের নিচে দাগ হবে পাঁচের দু নম্বর প্রশ্ন হল পদ কাকে বলে বাক্য লিখে একটি সর্বনাম পদের উদাহরণ দাও এর উত্তর হবে শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হলে তাকে পদ বলে যেমন আকাশে বিদ্যালয়ে বাগানে ইত্যাদি উদাহরণ হলো কাল আমি বিদ্যালয়ে যাব এখানে বিদ্যালয়ের নিচে দাগ হবে এরপরে তেরো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো। রূপকথার গল্পে যেটি থাকে না এর উত্তর হবে উড়োজাহাজ একের দু নম্বর প্রশ্ন হল হাবু ও তার দাদাদের পোষা মোট পশু সংখ্যা এর উত্তর হবে একশো পঁচাত্তর একের তিন নম্বর প্রশ্ন হলো গ্রামটির আদি নাম ছিল এর উত্তর হবে শালগড়িয়া একের চার নম্বর প্রশ্ন হল কোটা হল এর উত্তর হবে ধাঁদের ওপর সিঁড়ির ঘর এরপরে দু নম্বরে আছে দু এক কথায় উত্তর দাও দুয়ের এক নম্বর প্রশ্ন হল হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল এর উত্তর হবে হাঁসেরা গোটা শীতকাল জওয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল দুইয়ের দু নম্বর প্রশ্ন হল বুড়োর মুখে ব্যথা কেন এখানে উত্তরটি দেওয়া আছে দেখে লিখে নিও দুইয়ের তিন নম্বর প্রশ্ন হল বিমলা নিজেকে কিসের সাথে তুলনা করেছে এর উত্তর হবে ঠায়ের নূরোর সাথে দুইয়ের চার নম্বর প্রশ্ন হল রবীন্দ্রনাথ কখন ছাঁদে উঠতেন এর উত্তর হবে দুপুরবেলায় তিন নম্বরে আছে সন্ধি কাকে বলে এর উত্তর হবে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে চার নম্বর প্রশ্ন হল সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ দাও এর উত্তর হবে নজরুল আনন্দবাজার রেড রোড ইত্যাদি পাঁচ নম্বরে আছে সন্ধি স্থাপন করো এক নম্বরে আছে উদযুক্ত লাশ এর উত্তর হবে উল্লাস দু নম্বরে আছে চিত্র এর উত্তর হবে চলচ্চিত্র এরপরে চোদ্দ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লেখো একের এক নম্বর প্রশ্ন হলো আবু যে দাদাকে পাগল বলেছিল এর উত্তর হবে শেষদাকে একের দু নম্বর প্রশ্ন হল এতওয়া শব্দের অর্থ হল এর উত্তর হবে রবিবার একের তিন নম্বর প্রশ্ন হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি এর উত্তর হবে বৃহস্পতি একের চার নম্বরে আছে রাজযুক্ত নি সন্ধিবদ্ধ করলে হবে এর উত্তর হবে রাজ্ঞী এরপরে দু নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও দুয়ের এক নম্বর প্রশ্ন হল ইতে শুরুতে বুনো হাঁস কোন দিকে উড়ে যেত এর উত্তর হবে দক্ষিণ দিকে দুইয়ের দু নম্বর প্রশ্ন হলো গল্প বুড়ো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এর উত্তর হবে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে দুইয়ের তিন নম্বরে আছে সন্ধিবিচ্ছেদ করো এক নম্বরে আছে দুর্লোক এর উত্তর হবে দ্বীপযুক্ত লোক দু নম্বরে আছে পূর্ণিবৃত্তি এর উত্তর হবে ক্ষুদযুক্ত নিবৃত্তি দুইয়ের চার নম্বরে আছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে এর উত্তর হবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে এরপরে তিন নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন হলো প্রধান ছুটির দেশ কার কাছে কোনটি এর উত্তর হবে পালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন যার যত ফরমাস সব তুমি করো তারপরে ড্যাশ আছে এখানে উত্তর হবে তাতে তুমি বিমলাটি বা চোয়ার মরো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে